ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারের পানি ঢুকছে ভাঙা বাঁধ দিয়ে। দুর্ভোগে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে। দীর্ঘ এক বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি। ঝুঁকিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ এখন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, দোকান দান ভাঙে গেছে, রাস্তাঘাট ভাঙে গেছে। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসায় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। তিন দিন পর চালু হলো যাত্রীবাহী লঞ্চ। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘ থেকে রোববার আসছে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাবেন 12 বছরের ওপরের সবাই। চীন থেকে কেনা হচ্ছে 10 কোটি ডোজ টিকা। চাপাই নবাবগঞ্জে সুস্বাদু আম সারা দেশে পৌঁছে দিতে ম্যাঙ্গো ট্রেন চালু। বিশ্বব্যাংকের সঙ্গে মিলে রেলকে ধ্বংস করতে চেয়েছিল বেগম জিয়া, বললেন প্রধানমন্ত্রী। টানা এক সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইনের খরচ দেওয়ার ঘোষণা প্রবাসী মন্ত্রণালয়ের, পাবেন সর্বোচ্চ 25,000 টাকা। এবং মাস না পেরোতে ফের অস্থির ভোজ্য তেলের বাজার। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব আমদানিকারকদের, সিন্ডিকেট ভাঙার তাগিদ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারে বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা করছে এলাকাবাসী। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে খুলনার কয়রা উপজেলার একের পর এক গ্রাম। স্বেচ্ছাশ্রমে নারী পুরুষ নির্বিশেষে অক্লান্ত পরিশ্রম করার পরও গত দুদিনে বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব হয়নি। অনেকেই বাড়িঘর ছেড়ে নিজেদের আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। গবাদি পশু পাখির অবস্থান সড়কে, প্রাকৃতিক উদ্বস্তুতে পরিণত হচ্ছে এলাকার মানুষ। তাদের অভিযোগ, গত দুদিনে দুর্গত এসব এলাকায় কোনো সহায়তা পৌঁছায়নি। অন্য জায়গা অন্য লোকের ঘরে আসে বুঝি রয়েছে রুগী নিয়ে আর যাবো, কোথায় যাবার জায়গা নেই। আর পানি উন্নয়ন বোর্ডের থেকে এখনো আমরা কোনো সহায়তা পাইনি। একটাই এখন করার দাবি মানুষের যে আমরা খাদ্য সহায়তা চাই না, আমরা টেকসই বেড়ি পাচ্ছি। এদিকে কয়রা উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাজপুর ইউনিয়নের বেড়িবাঁধের ভেঙে যাওয়া 5টি স্থান সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, যেখানে 1 লাখ জিও ব্যাগ বাঁধ সংস্কারে প্রয়োজন, সেখানে সামান্য ব্যাগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে অর্ধ লক্ষ মানুষের জনবসতি রক্ষা করা সম্ভব নয়। দীর্ঘ এক বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, কয়রা উপজেলার যে কটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল তার বেশিরভাগই সংস্কার করা হয়েছে। দুবাই এক ফোল্ডারে আংটিহারা এবং পদ্মপুকুর নামক একটা জায়গা, যে জায়গায় সম্পূর্ণ ব্রিজ হয়েছিল, স্থানীয় জনগণের সহায়তায় আমরা দুটি ক্লোজ করতে সক্ষম হয়েছি। কয়রা উপজেলায় অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 5টি ইউনিয়ন। উপকূলীয় এলাকার নদনদীগুলোর জোয়ারের পানি অস্বাভাবিক রকমের বৃদ্ধি পাওয়ার কারণে খুলনার কয়রা উপজেলায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় 6,000 বসতবাড়ি এবং 25,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ঝুঁকিতে পড়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ। বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন চালকরা। জেলার ব্যবসায়ীরা বলছেন ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের তীর ঘেঁষে দেশের সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কে প্রতিদিন যাতায়াত করে শত শত যানবাহন। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানি আছড়ে পড়ছে এই সড়কে। বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর, হিমছড়ি ও পাতুয়ার টেক পয়েন্টে। জিও ব্যাগও ভাঙন রক্ষা করতে পারছে না মেরিন ড্রাইভ সড়কে। ফলে এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা করছেন গাড়ির চালকরা।
হিমচুরি থেকে শুরু করে আপনার ফটওয়ার্টেকের ওদিকে, আপনার ইনানের ওদিকে, আর এদিকে দরিয়ানগর, ওদিকে বাঙ্গুন বেশি দেখতে পারতেছি। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসা হয় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। প্রবল জোয়ারে শুধু সড়ক নয়, চরম ঝুঁকিতে আছেন এই সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে জোয়ারের পানিতে বিলীন হয়েছে 20টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান, আর যা আছে তাও হুমকির মুখে বলে দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। এগুলো পানি আমরা আজ জীবনে দেখি নাই। এই রুট ঘাট দোকানপাট এখন ভাঙ্গাতে শুরু গেছে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকেও জোয়ারের সময় সে একই অবস্থা। আর হিমচরি পুলিশ বাড়ির এ ইনচার্জ জানালেন, প্রবল জোয়ারে ভাঙন দেখা দিলেও সড়কটি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা যাচ্ছে, এটা প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী তৎপর আছে, কাল করে কিছু কাজ করছে, আর আমরাও এখানটা তাদের সহযোগিতা করতেছি। 4 বছর আগে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইয়াসের প্রভাবে প্রবল ঢেউয়ে শিমুলিয়া ঘাটের পন্টুন ভেঙে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। তবে অতিরিক্ত যাত্রী চাপে শেষ পর্যন্ত রাত 8টায় দুটি ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সকাল থেকে ব্যাহত হয় ফেরি পারাপার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে শিমুলিয়া ঘাটে। ইতোমধ্যে ঢেউয়ের তোরে ভেঙে গেছে 2 নম্বর ফেরিঘাটের পন্টুন, অন্য 3 ঘাটের অবস্থাও নাজুক। পানি বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে সড়ক। অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে প্রত্যেকটা ঘাটের রেমের গোড়ায় পানি, দুর্ভোগের মাত্রা পৌঁছে চরমে। এখন পর্যন্ত আমরা যাই যে পারাপাড়ও হইতে পারতাছি না। আমি তো বাড়িতে অনেক কাজ আছে, অনেক সমস্যা আছে। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছে, অনেকের পেটে ভাত নাই। এদিকে শিমুলিয়া ঘাট বন্ধের প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাটে ভিড় করেন যাত্রীরা। তবে বৃষ্টি আর প্রবল বাতাসে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, এতে পদ্মা পাড়ি দিতে সময় লাগছে কয়েক গুণ বেশি। পারাপাড়ের অপেক্ষায় থেকে সাধারণ মানুষ ও গাড়ি চালকরাও পোহাচ্ছেন দুর্ভোগ। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, আর আমরা অনেকক্ষণ এখানে ছিরিয়াল দিয়ে আসি, ঘাটের ওইপার থেকে আসি, মোড় থেকে এখানে 2-3 ঘন্টা। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 2টি ফেরি বিকল থাকায় বর্তমানে 18টি ফেরি চলাচল করছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতচিহ্ন। 2 রাজ্যে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। 150 শতাধিক বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি দিন কাটছে লাখ লাখ মানুষের। পশ্চিমবঙ্গেই প্লাবিত হয়েছে প্রায় 1100 গ্রাম। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এখনো পর্যন্ত উত্তাল উড়িষ্যার সমুদ্র। লাখ লাখ মানুষ যাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের অধিকাংশই এখনো ফিরতে পারেননি। পানিবন্দিও অনেকে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বাতাসের শব্দেই এখন ভয় লাগছে। উদ্ধারকারী দলের কোনো সদস্যই এখনো আমাদের এখানে আসেনি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, দীঘা, পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে ঝড়ে বেশ প্রভাব পড়েছে। ইয়াসের বিপর্যয়ের পরে আরও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বুধবার সকালে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 3টি জাহাজ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে গেছে। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 1100 গ্রাম। এতে কমপক্ষে 50,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যেহেতু DM এবং আদার অফিসাররা ফিল্ডে আছেন, তাই তারা ফুল ড্যামেজ রিপোর্টটা তৈরি করে আগে মানুষকে বাঁচাক, তারপরে তারা এই রিপোর্টটা তৈরি করে আমাদের কাছে দেবেন। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দিক নির্দেশনা দেবেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। সুব্রত আচার্য, সময় সংবাদ,
পশ্চিমবঙ্গ ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে নীতি বানিয়ে বেগম খালেদা জিয়ার সরকার বিশ্বব্যাংকের পরামর্শে দেশের রেল খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি বলেন, বাইরের কারোর পরামর্শে নয়, দেশের মানুষের প্রয়োজন বুঝেই সারা দেশে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে সরকার। সকালে ভিডিও কনফারেন্সে চাঁপাইনবাবগঞ্জের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে একথা বলেন তিনি। এর আগে গণভবন থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আগারগাঁওয়ে নবনির্মিত ডাকভবন। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ শুধু দেশেই নয়, বিশ্বেও এই জেলার খ্যাতি আমের দেশ হিসেবে। করোনাকালে ঘোর লকডাউনের মধ্যেও মানুষের মৌসুমি এই ফলটির প্রাপ্তি নিশ্চিত করতে এবারও চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন সার্ভিস ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমের মৌসুম ভালো, সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয়। সরকার প্রধান বলেন, রেল নেটওয়ার্ক দেশের সব জেলায় সম্প্রসারণে ধাপে ধাপে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি সরকার আমলে, বিশেষ করে খালেদা জিয়া ক্ষমতায় এসে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক্রমে রেলের সম্পূর্ণ যোগাযোগগুলি বন্ধ করে দেওয়ার কাজ নিয়েছিল। এর আগে গণভবন থেকেই রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত ডাক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিলুপ্ত প্রায় ডাক বাক্সের আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটি থেকে এখন পরিচালিত হবে দেশের পোস্টাল সার্ভিস। এ সময় শেখ হাসিনা প্রযুক্তি ব্যবহার করে ডাক সেবাকে বহুমুখী করার তাগিদ দেন। এখন বেশিরভাগই অনলাইন সেবা চলছে, ক্রয় বিক্রয় চলছে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তৈরি তরকারি, এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আরেক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো। জেলা ও বিভাগীয় শহরের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাক বিভাগের ওয়্যার হাউস স্থাপনে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। ভালো থাকবে সেই ধরনের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, যাচ্ছি তার কাছে। মামুন, তাজমিন, আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখি যে দেশের যে মোট আম উৎপাদন তার প্রায় 80% উৎপাদিত হয় রাজশাহী অঞ্চলে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এবং নাটোর অঞ্চলে। এবং এবছর কিন্তু কৃষি বিভাগ থেকে 10 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা প্রথমেই নজর রাখতে চাই চাঁপাইয়ের দিকে। চাঁপাইনবাবগঞ্জে যে বৃহত্তর আম বাগান রয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আমের বাগান রয়েছে, যদিও তীব্র খরার কারণে 30% আমের গুটি শুরুতেই ঝরে গেছে, তারপরও 30,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং সেখানে কিন্তু 2.75 লাখ মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 1,500 কোটি টাকা। জানিয়ে রাখি যে এই যে চাঁপাইনবাবগঞ্জে এখন কিন্তু বিশেষ লকডাউন চলছে এবং এই বিশেষ লকডাউনের মধ্যেও কিন্তু যারা বাগানি তারা কিন্তু আম গাছ থেকে যেহেতু পাড়ার সময় হয়ে গেছে এবং বাজারে কিন্তু এই মৌসুমি ফলটি আসতে শুরু করেছে, তাই তারা কিন্তু এই যে আম সরবরাহ ব্যবস্থা নিয়ে কিন্তু তারা কিছুটা শঙ্কার মধ্যে ছিলেন। এবং আজকে প্রধানমন্ত্রী সকালবেলায় কিন্তু ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছেন, দেশের 10টি এলাকায় কিন্তু এই ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিসের মাধ্যমে আম পৌঁছে দেওয়া হবে। তো এ বিষয়ে আমাদের সহকর্মী রাকিবুল হাসান একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা প্রতিবেদনটি দেখে আসি। চাঁপাইনবাবগঞ্জে আমে ভরা মৌসুমে করোনা পরিস্থিতির অবনতিতে চলছে বিশেষ লকডাউন, তাতে আম পরিবহন নিয়ে দুশ্চিন্তায় পড়ে জেলার 30,000 ব্যবসায়ী, বাগান মালিক ও সংশ্লিষ্ট জনেরা। সে দুশ্চিন্তা কাটাতে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে আম পৌঁছে দিতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়। টাঙ্গাইল থেকে শুরু করে গাজীপুর এবং তেজগাঁও বিভিন্ন জায়গা কিন্তু এই আম তারা ড্রপ করতে পারবে। আমরা 10টা স্টপেজ ইতিমধ্যে দিয়েছি, প্রয়োজনে আমরা স্টপেজ আরও বাড়াবো। আমরা বিভিন্ন ট্রেনে লাগেজম্যান লাগিয়ে দেবো, আমরা ঈশ্বর দিতে আমরা ডিটাচ করে এগুলিকেও আমরা ঢাকা নেওয়ার ব্যবস্থা করব। তবে জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, উৎপাদনের তুলনায় ট্রেনে স্বল্প পরিমাণে পরিবহন ব্যবস্থায় সুফল পাবে না আম ব্যবসায়ীরা। গত বছরও এই ট্রেনের সার্ভিস ছিল ম্যাঙ্গো স্পেশাল, সেটারও কোনো সুফল আমরা সেভাবে পাইনি। সড়কপথে 1-1.5 হাজার টন মাল
প্রতিদিন ই হবে। আর বারবার হাত বদলে আম নষ্টের সংখ্যা বাগান মালিকদের। বিভিন্ন কেন্দ্র থেকে এই চাপাইনো সেন্টারে আম নিয়ে এসে আবার ঢাকা থেকে বিভিন্ন ডোর টুর যাওয়া আমের যে মান সে সই নষ্ট হয়ে যাবে। লেবার কস্টিং এর দিক দিয়ে যে আমাদের ট্রেন আম দিয়ে পোষায় না। জেলার 34,000 হেক্টর আম বাগান থেকে প্রায় 2.5 লাখ মেট্রিক টন আমের উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় 1500 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সহকর্মী রাকিবুল হাসান যেমনটা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আম পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে যারা আম ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু একটু অসুবিধার কথাও বলেছেন। তারা বলেছেন যে এই ট্রেনে আম পরিবহনের ক্ষেত্রে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, কয়েক হাতে আম বদল করতে হচ্ছে, যেমন বাগান থেকে শুরু করে ট্রেন পর্যন্ত আম নিয়ে আসতে একটা পরিবহন খরচ যাচ্ছে, ট্রেনে করে গন্তব্যে যাওয়ার পর সেখানে আম নামানোর পরে সেখান থেকে আবার যেখানে আড়ত সেখানে পৌঁছানো পর্যন্ত আরেকটি পরিবহন খরচ কিন্তু তাদের গুনতে হচ্ছে। তো এই ব্যাপারে আসলে তারা সহযোগিতা চেয়েছেন কৃষি বিভাগের কাছ থেকে। আমরা রাজশাহীর দিকে নজর রাখতে চাই যে রাজশাহীতে উৎপাদনের অবস্থা কী। 15 মে গুটি আম নামানোর মধ্য দিয়ে শুরু হয় মৌসুমের প্রথম আম নামানো, এবং জানিয়ে রাখি যে পর্যায়ক্রমে কিন্তু গোপালভোগ আম নামানো শুরু হয়েছে 20 মে। যদিও বাণিজ্যিকভাবে এখনও কিন্তু বাজারে এই গোপালভোগ আম পুরোপুরি আসতে শুরু করেনি, এখন পর্যন্ত আড়তগুলোতে এই আম রাখা রয়েছে। রানী পছন্দ ও লক্ষণভোগ 25 মে, ক্ষীরসাপাত ও হিমসাগর 28 মে, এছাড়া ল্যাংড়া 6 জুন, ফজলি ও আম্রপালি 15 জুন, আশিনা ও বাড়িয়াম 10 জুলাই গাছ থেকে নামানো হবে কৃষি বিভাগের দেওয়া নির্দেশনা অনুযায়ী। এই রাজশাহী অঞ্চলেও কিন্তু আসলে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে আমের বাগান রয়েছে, এবং এই যে 18,000 হেক্টর জমিতে আমের ফলন হয়েছে রাজশাহীতে এবার, এবং আম সংগ্রহের লক্ষ্যমাত্রা 2.25 লাখ মেট্রিক টন, বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকা। এই রাজশাহী থেকে 1,000 কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা কৃষি বিভাগ নির্ধারণ করেছে। আসলে জানিয়ে রাখি যে এই যে রাজশাহী এবং চাঁপাই এবং নওগাঁ এই তিনটি জেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়েছিল গত বছর নওগাঁয়, এবং এইবারও কিন্তু কৃষি বিভাগ সেটি চিন্তা করে রেখেছে। গত বছর কিন্তু 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল নওগাঁয়। নওগাঁয় 20 জাতের আম উৎপাদন হয়েছে এবার 26,000 হেক্টর জমিতে, এবং 4.25 লাখ মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। এইবার কিন্তু নওগাঁয় আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4.25 লাখ মেট্রিক টন, এবং জানিয়ে রাখি যে এই নওগাঁয় যে আমের বাগানগুলো রয়েছে এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যে আমের বাগানগুলো রয়েছে, এই বাগানগুলোর সাথে নওগাঁর আমের বাগানের কিছুটা মৌলিক পার্থক্য রয়েছে। কেননা নওগাঁর আমের বাগানগুলো কিন্তু অনেক পরে তৈরি হয়েছে, এবং এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু অনেকটা হাইব্রিড, এবং যে কারণে গাছগুলো অল্প বয়সেই তাতে ফল ধরে, এবং ফলগুলো কিন্তু অনেকটা মাটি থেকে দাঁড়িয়েও ফলগুলো গাছ থেকে পাড়া যায়, এই কারণে সেখানে অতি ফলন হয়। এবং এই ফলনের কারণেই গত বছর এবং এইবার কিন্তু আম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা এই চাঁপাই, রাজশাহী, নাটোর এবং নওগাঁর মধ্যে কিন্তু নওগাঁ এগিয়ে রয়েছে, এবং এবারও কিন্তু 4.25 লাখ মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নাটোরের কথা বলে আমি একটু শেষ করতে চাই। এই যে নাটোরেও কিন্তু আম উৎপাদন হয় এবং 6,000 হেক্টর জমিতে এবার আমের ফলন হয়েছে, 80,000 মেট্রিক টন আম উৎপাদন, বাজার মূল্য 400 কোটি টাকা। তো এই যে দেশের পুরো আম উৎপাদন, এই আম উৎপাদনের শুরুতেই যেটি বলছিলাম যে প্রায় 80% উৎপাদন হয়ে থাকে এই যে বৃহত্তর রাজশাহী অঞ্চল, রাজশাহী অঞ্চলের এই জেলাগুলোতে, এবং এই জেলাগুলো থেকেই আম কিন্তু সারা বাংলাদেশেই বিভিন্ন জেলায় যায়। শুধু বাংলাদেশে নয়, ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু আম রপ্তানি করা হয়। তাজনীন, জাতিসংঘের ভ্যাকসিন সহযোগিতা জোট কোভ্যাক্স থেকে ফাইজারের 1 লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে রোববার মধ্যরাতে। এর মধ্যে জরুরি ব্যবহারের জন্য এই টিকা অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 12 বছরের বেশি বয়সী সবাই এই টিকা নিতে পারবেন। এদিকে প্রতি ডোজ $10 চীনের সিনোফার্মের 1.5 কোটি ডোজ টিকা কিনছে সরকার, যা আসবে জুন মাস থেকে।
ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ বন্ধ করে দিলে করোনা ভ্যাকসিন কার্যক্রম অনিশ্চয়তায় পড়ে যায়। এ অবস্থায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দেনদরবার করছে বাংলাদেশ। এরই মধ্যে চীন তাদের সিনোফার্মার টিকার 5 লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে, আরও 6 লাখ ডোজ দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। এরই মধ্যে উপহার পাওয়া টিকা দেওয়াও শুরু হয়েছে। এ অবস্থায় সিনোফার্মা থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে মোট 1.5 কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চীনের কাছ থেকে টিকা কিনতে বাংলাদেশের খরচ হবে ডোজ প্রতি $10 করে। চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। টোটাল ভ্যাকসিনের মূল্য দাঁড়াবে 150 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশি টাকায় 1,267,50,00,000 টাকা। এদিকে চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার ভ্যাকসিন করোনা প্রতিরোধে দেশের মানুষের শরীরে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভ্যাকসিনটি দেয়া যাবে 12 বছরের ওপরের বয়সী সবাইকে। 2 ডোজের এ ভ্যাকসিন প্রথম ডোজের 3-4 সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ফাইজারের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের বিশদ পরিকল্পনা এখনো হয়নি। আমাদের ডিজি ড্রাগ, তারপরে CMSD, তারপরে আমাদের MNCH, সবার যে সহায়তাটা লাগে সেই সহায়তা নিয়েই আমাদের কাজটা করতে হবে, তো সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। আজকে অস্ট্রেলিয়ার নতুন অ্যাম্বাসেডার আসছেন, তাদের দেশের লোক সংখ্যা হলো 25 মিলিয়ন, আর তাদের দেশে নাকি 93 মিলিয়ন ভ্যাকসিন আছে। ওদের বললাম 25 মিলিয়নের মধ্যে সবাইকে তো আর ভ্যাকসিন দিবে না, হয়তো বেশি হইলে লাগবে 11 মিলিয়ন, 10 মিলিয়ন, 11 মিলিয়ন লাগবে, তো বাকি এই যে 80 মিলিয়ন এটা কী করবে? এমন ওটা খুবই অন্যায়, তোমরা ইউ শুড গিভ ইট টু আস। এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। জার্মানিতে ফাইজার বায়োএনটেকের টিকা দিয়ে দেশটিতে পুরোদমে এগিয়ে চলছে টিকা কার্যক্রম। জার্মানি ও ইউরোপের টিকাদান কর্মসূচি ও করোনা পরিস্থিতির সবশেষ জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাব তার কাছে। বিটু, ধন্যবাদ তাজরিন। এই মুহূর্তে আপনাকে আসলে মেঘে ঢাকা বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে যেটা বলছিলেন, আসলে সবচেয়ে বড় এবং সুখবর সেটি হচ্ছে জরুরি ভিত্তিতে বাংলাদেশে ফাইজারের টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। এটি আসলেই সত্যি সুখের খবর, এবং এই মুহূর্তে জার্মানিতে যেসব প্রবাসীরা বসবাস করছেন তারা কিন্তু সবাই খুশি। কারণ হচ্ছে এই মুহূর্তে জার্মানিতে আসলে বায়োএনটেক এবং ফাইজারের টিকা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, এবং মানুষের মধ্যে এই টিকার নিতে মানুষের যে আগ্রহ সেটি কিন্তু সবসময় আমরা দেখেছি এবং দেখতেও পাচ্ছি। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে জার্মানির বায়োএনটেক, অর্থাৎ বায়োএনটেকের প্রধান উগুর শাহিন এবং ফাইজারের প্রধান আলবার্ট বোরলা, তিনি কিন্তু CEO এবং চেয়ারম্যান ফাইজারের যুক্তরাষ্ট্রের। সেখানে কিন্তু এই নতুন যে গবেষণা, সেই গবেষণায় বলা হচ্ছে আসলে ফাইজারের এই টিকাটি কিন্তু 96.1% কোভিড সংক্রান্ত যে কোনো রোগের বিরুদ্ধে, অর্থাৎ কোভিড-19 এর বিরুদ্ধে দারুণ কার্যকরী। এবং নতুন করে গবেষণায় দেখা গেছে, অর্থাৎ 950,000 অর্থাৎ 927 থেকে শুরু করে 950,000-এর যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন বায়োএনটেক এবং ফাইজারের টিকা BNT162b2, তাদের শরীরেও কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও কিন্তু পরীক্ষা করে দেখা গেছে এই টিকাটি কতটুকু কার্যকর। সেখানেও বলা হচ্ছে আসলে নতুন ধরনের যে করোনার মিউটেশন, অর্থাৎ ভারতের যে নতুন মিউটেশন আমরা সদ্য শুনতে পাচ্ছি, সেই নতুন মিউটেশনের ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ B1617 এবং ব্রিটেনের B1117, একই সাথে কিন্তু সাউথ আফ্রিকার অর্থাৎ B1351 এবং ব্রাজিলের P1 এর ক্ষেত্রেও কিন্তু দারুণ কার্যকরী। অর্থাৎ এই মুহূর্তে বায়োএনটেক এবং ফাইজারের টিকা B1612b2 এই টিকাটি কিন্তু এতটাই কার্যকরী যে অন্যান্য টিকার ক্ষেত্রে, বিশেষ করে গতকাল কিন্তু একটি দুঃসংবাদ আমরা শুনেছি, এবং বেলজিয়ামে কিন্তু একজন 40 বছর বয়সী নারী কিন্তু জনসন এন্ড জনসনের টিকা নেওয়ার পরে কিন্তু মৃত্যুবরণ করেছেন, এবং এরপরেই কিন্তু সেখানে 41 বছরের নিচে যারা টিকা আগ্রহী আছেন, টিকা গ্রহীতারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জনসন এন্ড জনসনের টিকা নিষিদ্ধ করা হয়েছে। এবং একই সাথে কিন্তু আপনি জানেন যে অ্যাস্ট্রাজেনিকার টিকার ক্ষেত্রে কিন্তু কিছুটা যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সেটিও আমরা জানি, তবে 44,000 মানুষের শরীরে যে বায়োএনটেক এবং ফাইজারের টিকা পরীক্ষা করে দেখা গিয়েছিল শুরুর দিকে, তাদের ক্ষেত্রে মাত্র 2-3% মানুষের শরীরে কিন্তু ব্যথা কিংবা ক্লান্তি এবং অস্বস্তি ভাব এসেছিল। তাজরিন, জার্মানি ও ইউরোপের টিকাদান কর্মসূচি সম্পর্কে সবশেষ জানাতে জার্মানির বার্লিন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। টানা 1 সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের টাকা দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে কোয়ারেন্টাইন খরচের 25,000 টাকা করে দেওয়া হবে। সামনের দিনে যারা যাবেন তাদের টাকা এয়ারলাইন্সকে পরিশোধ করা হবে। আর গত 20 মে থেকে এরই মধ্যে যারা সৌদিতে গিয়েছেন তাদের অর্থ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। সৌদি আরবে যেতে কোয়ারেন্টিন সংক্রান্ত সৌদি সরকারের নির্দেশনায় বিপাকে হাজার হাজার প্রবাসী কর্মী, অনিশ্চয়তায় পড়ে অনেকের কর্মস্থলে যাত্রা। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হোটেল খরচ। এ অবস্থায় যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ 30 জুনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাদের কোয়ারেন্টিন খরচ মেটাতে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানালেন কোয়ারেন্টিন খরচের 50% কিংবা 25,000 টাকা, এ দুইয়ের মধ্যে যে অর্থ কম হবে সেটি প্রণোদনা হিসেবে দেওয়া হবে। গত 20 মে থেকে যারা সৌদি আরব গিয়েছেন তাদেরও এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রায়োরিটি হিসাবে আমরা দেব যারা রিটার্নি আছে, নতুন যারা আছে ওরা কিন্তু আপাতত আমরা হিসাবে আনবো না। রিটার্নি যারা ছুটিতে এসছে ওরা ফেরত যাবে, ওরাই কিন্তু বেশি বিপদে। তবে হোটেল বুকিং নিয়েও দেখা দিয়েছে নানা জটিলতা। প্রতিদিনই বাতিল হচ্ছে অনেক সৌদি প্রবাসীর যাত্রা। প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন রোববার আন্তঃমন্ত্রণালয় সভায় বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন, ওনার যে কথা হলো তার শ্রমিকদের কোনো ক্ষতি যে না হয় আমরা কিভাবে ওদেরকে হেল্প করতে পারি এটা আমাদেরকে সব পদক্ষেপ নিতে হবে। প্রবাসীদের কম খরচে কোয়ারেন্টিন নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও অস্থিতিশীল করে তোলা হয়েছে দেশের ভোজ্য তেলের বাজার। এই দফায় আমদানিকারকরা লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। অভিযোগ আছে প্রস্তাব দেওয়ার 15 দিন আগেই বাজারে চালানো হয়েছে দাম বাড়ানোর প্রচারণা, তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। অর্থনীতিবিদরা বলছেন প্রভাবশালী তেল সিন্ডিকেট ভাঙতে ব্যর্থতা রয়েছে মন্ত্রণালয়েরও। রমজানের আগে হঠাৎ করেই লিটারে 5 টাকা বাড়িয়ে দেওয়া হয় সয়াবিন তেলের দাম। এক মাসও পার হয়নি, এবার আমদানিকারকরা সয়াবিন তেলের দাম বাড়াতে চান লিটারে 13 টাকা। অজুহাত পুরানো, আমাদের যে ইম্পোর্ট গুলো হচ্ছে ওগুলোর দাম অনেক বেশি আছে। হ্যাঁ, তো ওগুলো যদি ওই দামগুলো যদি অ্যাডজাস্ট না করে তাহলে তো যারা আমদানি করছে তারাও লস করবে এবং ইম্পোর্ট তো করতে পারবো না আমরা। অ্যামাউন্টটা বাড়াতে বলছি এটা যুক্তিগত সিদ্ধ, আমরা সব দিচ্ছি, কমার্স মিনিস্ট্রির কাছে সব ধরনের ডাটা আছে। কিন্তু বাজার পরিস্থিতি দেখাচ্ছে ভিন্ন চিত্র। কার্বন বাজারের আড়ত ঘুরে জানা যায় সয়াবিনের দাম বাড়বে, ব্যবসায়ীরা এটি জানেন আরো 15 দিন আগেই। মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়ার আগেই বাজারে এমন প্রচারণা চালিয়েছে সয়াবিনের ডিলাররা। শুধু তাই নয়, গত 5 দিন ধরে বন্ধ রাখা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের সয়াবিনও। এমনকি এখনো কোনো সিদ্ধান্ত না এলেও দফায় দফায় সয়াবিনের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিদিনই। কোম্পানি আজকে কয় এখন এই রেট আর 240 আর রেট, পুরাই অস্থিরতা। যে তেল ছিল 620 টাকা, এই তেল এখন 670-680 টাকা তেল। কোম্পানি মাঝখানি ফট করে 1 সপ্তাহ 15 দিন কোনো মার্কেটে কোনো মাল দেয় না। তারা আরো 15 দিন আগ থেকে বলতেছে যে কোম্পানি যে এসারগুলো আছে এসারগুলো টিএমগুলো আইয়ে এই তেলের এত টাকা বাড়বো। পরে বলছি যখন বাড়ে তখন ইয়া করেন। এ ধরনের অপকৌশলের নিন্দা জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন ভোজ্য তেলের বাজারে অদৃশ্য সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতার সুযোগ থাকতে হবে। আমাদের ভোজ্য তেলের আমদানিকারকের সংখ্যা খুবই সীমিত, সেই কারণেই দেখা যায় যে এখানে একটা এন্ট্রি ব্যারিয়ার আছে। এই মার্কেটে কিন্তু পূর্ণ প্রতিযোগিতার আমরা লক্ষণ দেখছি না, এবং এখন যদি আরো 13 টাকা বৃদ্ধির কথা তারা বলেন তাহলে এই যে একটা নিত্য প্রয়োজনীয় পণ্য এটা সাধারণ মানুষের জন্য একটা বিরাট বোঝা হবে। যদিও আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায় কিছুটা বেড়েছে সয়াবিনের দাম, তবে তা লিটার প্রতি 13 টাকা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ। ওয়াজের নামে উগ্রবাদ ছড়ানো বা ধর্মের নামে সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছেন আলেম ওলামা ও পীর মাশায়েখরা। রাজধানীতে এক সমাবেশে উগ্রবাদ ও সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সহিংসতা সৃষ্টি করলে কোনো পরিচয় না দেখেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বলেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই সহিংসতা ছড়ানো এবং তাণ্ডব সৃষ্টিতে সরল মনা আলেমদের ব্যবহার করছে হেফাজত নেতারা।
শনিবার রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স হলে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের কয়েক হাজার আলেম ওলামা ও পীর মাশায়েক অংশ নেন। এ সময় তারা বলেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে আলেম নামধারী কিছু ব্যক্তির উগ্রবাদী বক্তব্য আর সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হলো, সেখানে আমরা টুপিওয়ালারা, আমাদের হাতে লাঠি, না এটা হতে পারে না। আলেম ওলামা ও পীর মাশায়েখরা ইসলামের নামে সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। যারা সন্ত্রাসবাদ করে তাদের বিপক্ষে অবস্থান করে তাদেরকে আমার এই সোনার বাংলাদেশ থেকে নির্মূল করতে চাই। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সহিংসতা ও তাণ্ডবে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। যারা বিভিন্ন আঙ্গিকে ফেসবুকে নানাভাবে ছড়াতে চেষ্টা করেন, আমি মনে করব তারা জাতির শত্রু, বাঙালি জাতির শত্রু, দেশের শত্রু। আলেম নামধারী কিছু হেফাজত নেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরলমনা আলেমদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। কোনো আলেমের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য, বয়ান করেন। যারা ইসলামের কথা বলে ফায়ার সার্ভিসের অফিস জ্বালিয়ে দিয়েছে, এরা হচ্ছে ইসলামের শত্রু। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পাকিস্তানের অর্থায়ন ও জামায়াতের নীল নকশায় তাণ্ডব সৃষ্টিকারীদের চিহ্নিত করার দাবি জানান আলোচনায় অংশগ্রহণকারীরা। মরহুম শাহ আহমদ শফি, শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে শুক্রবার মাঠে নামবে টাইগাররা। সিরিজ নিশ্চিত করলেও দলগতভাবে সেরা পারফরমেন্স দিতে না পারার আক্ষেপ শেষ ম্যাচে ঘোচাতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে টানা দুই ম্যাচ হারের পরও তারুণ্য নির্ভর দলটার ওপরেই আস্থা রাখছেন লঙ্কান কোচ। দু দলের ম্যাচ মাঠে গড়াবে দুপুর একটায়। রোদে পুড়ে প্রথম আর বৃষ্টি স্নাত হয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজটা নিজেদের করেছে টাইগাররা। তবে ম্যাচ দেখে মন ভরেনি টাইগার ভক্তদের, চোখ জুড়িয়েছে কেবল মুশফিক মাহমুদউল্লাহদের ব্যাটিং। মিরাজ মুস্তাফিজরা মুগ্ধতা ছড়ালেও অনুজ্জ্বল টপ অর্ডারের ব্যাটাররা। মিডলে দুই সিনিয়র ধারাবাহিক নতুন পজিশনে প্রথম ম্যাচে থিতু হতে না পারায় অনুশীলনে বাড়তি মনোযোগ মুসাদ্দেকের। তৃতীয় ওয়ানডের জন্য মূল স্কোয়াডের বাইরে থেকে ডাকা হয়েছে ওপেনার নাইম শেখকে। কোচ ডমিঙ্গো নিবিড় নজর রাখছিলেন সিরিজে এখনও পর্যন্ত সুযোগ না পাওয়া সৌম্যর দিকেও। সাইফুদ্দিনের কনকাশন সাব হয়ে আলো ছড়িয়েছেন তাসকিন। একাদশে তাই আবারও পরিবর্তনের আভাস মিলছে। সে প্রশ্ন এড়িয়ে গেলেও রিয়াদের দৃঢ় বিশ্বাস শেষ ম্যাচে স্বরূপে ফিরবেন সাকিব আল হাসান, আর শেষটায় দলগত সেরা পারফরমেন্স খুঁজে থাকবে লাল সবুজরা। প্রথম ম্যাচে হয়তো বা ভালো একটা স্টার্ট পেয়েছিল, হয়তো বা ক্যাপিটালাইজ করতে পারিনি, বাট আই এম ভেরি মাচ শিওর ইনশাল্লাহ কালকের ম্যাচেও একটা বড় ইনিংস খেলবে। ওয়ার্ল্ড কাপের একটা কোয়ালিফাইংয়ের একটা বিষয় থাকে, তো প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, এবং যেহেতু আরও একটা অপরচুনিটি 10টা পয়েন্ট পাওয়ার, তো ওয়াই নট ইনশাল্লাহ আমরা যেন এটা আমাদের বেস্ট পারফর, যেটা আমি আগে বললাম যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা এখনও আমরা দিতে পারিনি, তো আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করব। স্বাগতিকদের ফেভারিট মেনে তারুণ্য নির্ভর দল নিয়েও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চেয়েছিল লঙ্কান কোচ। সে পরিকল্পনা ভেস্তে গেছে, তবে এখনও শিষ্যদের ওপর আস্থা রাখছেন মিকি। এই দলটা একেবারে তরুণ, 2023 বিশ্বকাপের জন্য এদের প্রস্তুত করা হচ্ছে। নিজস্ব কন্ডিশনে বাংলাদেশ ভালো করবে এটা প্রত্যাশিত ছিল, তবে ওয়ানডে সুপার লীগের কারণে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা সর্বোচ্চটা দিয়ে একটা জয় নিয়ে ফিরতে চাই। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ের পর পঞ্চম দেশ হিসেবে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। হোম অফ ক্রিকেটে এই উইকেটে আগের দুটো ওয়ানডে ম্যাচে মুশফিকের অনবদ্য ব্যাটিং তামিম আর মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংসে ভর করে ইতোমধ্যেই শ্রীলঙ্কানদের বিপক্ষে ইতিহাসের প্রথম ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এবার হোয়াইট ওয়াশের পালা। তবে সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তি হবে যদি এই সিনিয়রদের কাঁধে ভর না করে বরং তরুণ কারো ব্যাট জ্বলে ওঠে এবং বাংলাদেশের জয় নিশ্চিত হয় তরুণদের হাতে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জুম্মান সাদিক জাভলি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে উঁচু জোয়ারের পানি। দুর্ভোগে হাজার হাজার মানুষ ঝুঁকিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ। তিন দিন পর চালু লঞ্চ। জাতিসংঘ থেকে রোববার আসছে ফাইজারের 1,00,000 ডোজ টিকা। দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাবেন 12 বছরের ওপরের সবাই। চীন থেকে কেনা হচ্ছে 10 কোটি ডোজ।
এবং টানা এক সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইনের খরচ দেওয়ার ঘোষণা প্রবাসী মন্ত্রণালয়ের। পাবেন সর্বোচ্চ 25,000। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।